গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আজকে ব্যাকরণ অংশ পুনরায় পাঠ অর্থাৎ রিভিশন নমুনা প্রশ্ন উত্তর কেন তোমাদের অনলাইন টেস্টের জন্য ব্যাকরণ অংশ থেকে কেমন প্রশ্ন হবে সেই সম্পর্কিত আলোচনা গদ্য আর পদ্য থেকে স্যার করিয়ে দিয়েছেন এক নম্বর প্রশ্ন দেখো বর্ণ কয় প্রকার তিন প্রকার দুই প্রকার চার প্রকার পাঁচ প্রকার আমরা সকলেই জানি বর্ণ দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ তাহলে দেখো সঠিক উত্তরের মাথায় টিক দিয়েছি পরের প্রশ্ন অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ কণ্ঠবর্ণ উষ্মবর্ণ আশ্রয় স্থানভাগি বর্ণ আমরা পড়ানোর সময় আলোচনা করেছিলাম এই বর্ণগুলি দিয়ে নতুন শব্দ শুরু হয় না এগুলি সাধারণত কোনো বর্ণের পাশে মাঝে বা বর্ণের ওপরে বসে উচ্চারিত হয় তাই এই বর্ণগুলিকে বলে আশ্রয় স্থান বর্ণ সঠিক উত্তর আশ্রয় ভাগী যেটার ওপর আমি টিক দিয়েছি পরের প্রশ্ন প বর্গের বর্ণ হল টঠ ক খ প ফ চ ছ প বর্গের বর্ণ প ফ দলের শুরু প তারপরের বর্ণগুলি প ফ ব ভ ম তাহলে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিয়েছি পরের প্রশ্ন চোখ শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি মুন্ডু দেহ হস্ত আঁখি মুন্ডু মানে মাথা দেহ মানে শরীর হস্তহাত তাহলে চোখ শব্দের সঠিক সমর্থক শব্দ আঁখি আঁখি শব্দের ওপরে টিক দেওয়া হয়েছে পাঁচ নাম্বার বাতাস শব্দের সঠিক সমর্থক শব্দ কোনটি বেছে নাও আকাশ বাড়ি বায়ু অনল তোমরা সকলেই জানো বাতাস শব্দের সমর্থক শব্দ বায়ু বায়ু শব্দের মাথায় টিক দেওয়া হয়েছে ছয় নম্বর অয়ন আমার বন্ধু দেখো একটা বাক্য অয়ন আমার বন্ধু বন্ধু শব্দের সঠিক সমার্থক শব্দ বেছে নাও সখা জনক মা কোনোটিই নয় কোনোটি নয় মানে আগের তিনটি অপশান একটাও সঠিক নয় এই অর্থে ব্যবহার করা হয়েছে যদি আমরা সঠিক উত্তর পেয়ে যাই অবশ্যই ভালো কথা তাহলে বন্ধু শব্দের সঠিক উত্তর সহজেই পেয়ে গিয়েছি সখা মানে বন্ধু তাহলে সখা শব্দের ওপর চিহ্ন দেওয়া বুঝলে এইভাবে তোমাদের করতে হবে কোয়েশ্চেন থাকবে পরপর চারটে অপশান থাকবে যেই অপশানটা তোমাদের মনে হচ্ছে সঠিক তার পাশে টিক দিতে হবে এই হলো প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা দেখি সাত নাম্বার প্রশ্ন গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে আবারও একটা বাক্য গাছ শব্দের সমার্থক শব্দ চিহ্নিত করো মৃগ তরু কমল নাগ গাছ শব্দের সমার্থক শব্দ তরু সঠিক উত্তর তরু সেকেন্ড অপশন রাইট আট নম্বর প্রশ্ন অন্যদিকে মনজার এক কথায় প্রকাশে কি হবে মৃতবায়ী অন্যমনস্ক মনস্থির মানসিক অন্যদিকে মঞ্জার আমরা জানি সঠিক এক কথায় প্রকাশ অন্য তাহলে এটাই সঠিক উত্তর মাথায় দেখো টিক দেওয়া আছে ন নম্বর কোথাও নিচু কোথাও উঁচু সঠিক এক কথায় প্রকাশ কোনটি সমতল রাস্তা বন্ধুর জ্যা কোথাও নিচু কোথাও উঁচু সঠিক শব্দ বা সঠিক এক কথায় প্রকাশ বন্ধুর তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি দেখো বন্ধুর শব্দের ওপর চিহ্ন দিয়ে রেখেছি নেক্সট সুজনের আচরণ সঠিক এক কথায় প্রকাশ বেছে নাও সুজনের আচার আমরা পড়েছি বা আমি করিয়েছি সঠিক উত্তর সৌজন্য অপশানগুলো কিছু একবার দেখে নাও সৌজন্য ভদ্র সাহায্যকারী কোনোটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর সৌজন্য সৌজন্য শব্দের ওপর চিহ্ন দেওয়া আছে তাহলে এইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে বা এইভাবে প্রশ্ন থাকবে একটা করে মূল প্রশ্ন তার চারটে করে বিকল্প উত্তর বা অপশান যেটা সঠিক তার পাশে টিক চিহ্ন দেবে আর গ্রামারের ভালো করে খেয়াল করো আমরা তিনটে চ্যাপ্টার বলেছি শুরুতেই ছিল ধনীয় বর্ণ তারপর সমর্থক শব্দ তারপর এক কথায় প্রকাশ তাহলে আমরা তিনটে চ্যাপ্টার পেলাম আর লিটারেচারের ক্ষেত্রে একটা গল্প দুটো কবিতা ডাকাতের গল্প বিচিত্রস্বাদ আমরা ঘাসের ছোট ছোট ফুল সকলে সিলেবাস জানো বাড়িতে পড়া শুরু করে দিয়েছো আমরা প্রশ্ন কেমন হবে সেই সম্পর্কেও বলে দিলাম তাহলে কোনো কনফিউশন রইল না সকলের জন্য অল দ্য বেস্ট খুব ভালো করে পরীক্ষা দাও প্রথমবার অনলাইন টেস্ট দিচ্ছ সকলের ভালো হবে ভালো থেকো তার সাথে পড়াশোনা করে যাও আজকে আমাদের এই পর্যন্ত